আজকে সকালে হাঁটতে বেরিয়েছি, সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকে গিয়ে সুপ্রভাত। আজকে দেখো আকাশটা কি সুন্দর লাগছে, সকালে সবাই যে ফুল বিক্রি করতে যাচ্ছে। ও লাবণী ভিলেজ লাইফে জানাই তোমাদের আরও একবার ওয়েলকাম। চলে এসেছি একদম ভোরবেলায়। আজকে না কুয়াশা ভাবটা একটু কম আছে। আমি আর একটা বৌদি বেরিয়েছি হাঁটতে, দুজনে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি। ফুলের আজকে দাম কম, এই যে এনারা ফুল বিক্রি করতে যাচ্ছে। এই বাড়ি খুব সুন্দর, শিউলি ফুল পুড়েছে, তাই একটা কুড়াবো। তোমাদের তো দেখালাম, আমি আজকে একটু হাঁটতে গেছিলাম, শিউলি ফুল তুললাম, মানে কুড়ালাম, আর এখন বাড়িতে এসেছি। বাড়িতে আসার পরে হচ্ছে গিয়ে আমার মা সিদ্ধ ভাত রান্না করেছে আজকে আমাদের নিরামিষ, তাই সকাল সকাল সিদ্ধ ভাত আর সঙ্গে ঘি, এই দিয়ে আমরা এখন খাবো। খাওয়া দাওয়ার পরে আজকে আমাদের মা বলেছে আজকে আমাদের রান্নাঘাট করছে, আমাদের মা ঠাকুর দেখাতে নিয়ে যাবে। আর আমার মা আজকে ভাত মাখাবে, আমরা সকলে আমার মায়ের মাখানো ভাত খাবো। আর দেখাচ্ছে আমার মা কি কি, আমার মায়ের যে সিদ্ধটা দেয় ভাতে, সিদ্ধটা দেখো, বেগুন, যে ভেন্ডি, ভেন্ডিগুলো দেখো পুরো সবুজ সবুজ, ওই সাইডে কুমড়ো, আলু, আর গলে যাবে, আবার সবুজ থাকবে, গলে যাবে আবার। ও আচ্ছা, আমার বোনু তো আছে বলার জন্য, ওই যে মূলোগুলো কিন্তু সিদ্ধ দিয়ে আনে, ওইগুলো এমনি রেখে দিচ্ছে। মা মূলোর শাকটা কি করবা? দুপুরে ভাজবে। হ্যাঁ, এই যে এখন আমার বোনু ওই সাইডে হাওয়া দিচ্ছে, মায়ের মাখানো মাখানো ভাত খাবে ওই জন্য। আর সঙ্গে তার দেখো তাকিয়ে রয়েছে, জীবনে মনে হচ্ছে ভাত দেখে নাই কোনোদিনও, এমন ভাবে তাকিয়ে রয়েছে মনে হচ্ছে বাবার জীবনে সিদ্ধ ভাত দেখে নাই। বাবা সিঁড়িতে বসে আছে, হ্যাঁ ভালো করে হাওয়া দেয়, আমার মা ভাত মাখাচ্ছে। হ্যাঁ দেখেছো দেখেছো বন্ধুরা, আমি যে তোমাদের একটু শেয়ার করবো আমাদের ভাত মাখানো, তা ওরা আমাদের জ্বালা যন্ত্র নিচ্ছে, বন্ধ করো বন্ধ করো। কি ঘি খাই সঙ্গে তো ভাত খা, ঘি আমি খুব ভালো খাই, সঙ্গে তো খাবে না তো, আমাদের এই সিদ্ধ ভাত পছন্দ হচ্ছে না, ওরা বড় লোক মানুষ সকালবেলা খাবে। তার জন্য তো ভাত ভাতের দিকটা খাইছিলাম, আমি গরিব না, ওই জন্য তো ভাতের দিকটা খাইছিলি। আলু সিদ্ধ ঘি তোমরা কেউ খাবে, যদি খেতে চাই চলে আসো আমাদের বাড়ি, আমার মার মাখানো ভাতের কোনো ভাগ হয় না, কোনো ভাগ হয় না। ওই যে দিশারা নিয়ে এসছে, লাবণী লবণ, মানে লাবণী তো লবণ নাই, শিম দাও নাই। এখন বেগুন সেদ্ধতে চলছে, বেগুন সেদ্ধর পর্ব, ঠিক আছে, শেষ হয়ে গেল, আর মানা করলাম না, দেখ ভালো লাগে না, বাংলা বুঝিস না, এসব বন্ধ কর না। হচ্ছে গিয়ে চিজটা বলে দাড়ি দাড়ি কামিয়ে দিচ্ছে, বাবা তো একা পারে না। লজ্জা পাচ্ছে, ঠিক আছে আমি চলে এসেছি কোথায়, রেডি হয়ে গেছি, ঠাকুর দেখতে বেরোচ্ছি। এই যে এই দুটো সাথে আছে, এই যে আমার মাকে একটু দেখো সবাই, আমার মা সানগ্লাস পরে, দুপুরবেলা তো ওই জন্য সানগ্লাস পরে টোটে বেশ বসে আছে। আর আমার বোনু বাবার ওষুধ আনতে গেছে ঘরের ভিতরে, ওই জন্য আমাদের একটু লেট হচ্ছে। আমরা জানি না কোথায় যাচ্ছি, ঠিক আছে, আমরা কোথায় যাচ্ছি নিজেও জানি না, ঠিক আছে। মা পান খেয়ে বসে একেবারে ঠোঁট লাল বানিয়ে
সানগ্লাস পরে একেবারে ফুলটুসি রানী হয়ে বসে আছে। আর আমার বনু দেখো রূপসী, রূপের নগরী রূপসী, আর এই দুটো তো বলবো কোথাকার বিদেশি নায়িকা। আচ্ছা সঙ্গীতা মানে নন্দীর মেয়ে আছে কি? নো মেকআপ, সিম্পল 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 একটু মেকআপ করেছে, লিপস্টিক ঠোঁটটা রাঙিয়ে দিয়েছে। তো আমরা কোথায় যাচ্ছি দেখতে আমাদের ওই ভিতরের দৃশ্য সম্পূর্ণ দেখতে হবে, বুঝতে পারলে? তো আমরা প্রবেশ করেছি হচ্ছে রানাঘাট কুপার্সের ভিতরে পুজোতে। এই যে আমার মাম, এই যে প্যান্ডেলটা দেখো, আমি অত ভালো করে দেখাতে পারছিলাম না, প্রচণ্ড রোদ ছিল তো যার জন্য। দেখ খুবই সুন্দর হয়েছে। এই যে ওই প্যান্ডেলটা দেখে এখন আমরা রওনা দিচ্ছি আর একটা প্যান্ডেল দেখার উদ্দেশ্যে। দেখো কোথায় যাই। এই যে চলে এসেছি আর একটা প্যান্ডেলে, এটা হচ্ছে 2 নম্বর ঠাকুর দেখতে এসেছি। প্যান্ডেলটা অনেকটা 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 ভালো লেগেছে আমার, সব থেকে বেশি পছন্দ হয়েছে এই প্যান্ডেলটা। আর আমরা একটু আগে আগে বেরিয়েছি, এখনও মাঠে অনেকটা রোদ আর দোকানপাট ঠিকঠাক করে খুলিনি, ওই যে দেখতেই তো পারছো। আর যেহেতু মা বাবাকে সঙ্গে নিয়ে এসেছি ওই জন্য আগে আগে বেরিয়ে গেছি। আর আছে লাইটিংটা ভালো বুঝতে পাচ্ছি না, যেহেতু বিকাল বিকাল ইচ্ছা করে বিকালে বেরিয়েছি, কেননা মা বাবা দুজনকে নিয়ে ওইটাই সবচেয়ে বড় সমস্যা। দেখো ভিতরে যাই এবার। এটা একদম প্যান্ডেলের একদম মানে কাছে চলে এসেছি আর ওই সাইডটাতে এখন সিঁড়ি দিয়ে আমি উপরের দিকে যাব। দেখো অনেকটা বড় একটা মাঠ, অনেক বড় মাঠ। আমি আমার লাইফে ফার্স্ট টাইম এইখানে ঠাকুর দেখতে এসেছি, আমি এর আগে কোনোদিনও আসিনি। এই যে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছে, এদিকে এবার ঝাড়পোঁছ চলছে। মন্দিরটা খুবই ভালো, সন্ধ্যাবেলা এখান থেকে হয়তো অনেকটা বেশিই সুন্দর লাগবে আশা করা যায়, কেননা দিনের বেলায় তো ওইটা এসে সমস্যা, লাইটিংটা দেখা যায় না। তিশা সারাক্ষণ শুধু সেলফি তুলবে, কি বলবো আর, ধারণার বাইরে। তিশা সঙ্গীতা মানে আর আমার মা বাবা যেখানে পারছে মানে চেয়ার যেখানে থাকবে ওরা সেখানে বসে পড়ছে। এই যে আমার বনু বাবাকে নিয়ে চলে এসছে আর ও বলছে বাবাকে ওই সাইডে বসতে, আর আমার মা বলছে আমাকে একটা ছবি তুলে দে, ছবি তুলে দে। আমি তো ভিডিও করছি, মা তো সেটা বুঝতে পারছে না। মা পরে আমাকে বকে দিয়েছে, আমি মায়ের পরে ছবিও তুলে দিয়েছি। আর এই দেখো এই দুটোকে দেখো, শুধু এই দুটোকে দেখবা, যেদিকে তাকবা এই যে ঠাকুর মায়ের কালী দর্শন করছি আমরা। তখন খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর, অতুলনীয় যাকে বলে। এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্যান্ডেল, এটা একটা শিবলিঙ্গ, দেখেই তো তোমরা বুঝতে পারছো আর কি বলবো। এ দেখো আমার মা, এই যে সঙ্গীতা, তিশা সব জায়গায়। এখন আমরা শিবলিঙ্গ প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি, ঠাকুর দেখব সেই জন্য। তো চলুন, চলো সরি চলুন বলে ফেলেছি, চলো দেখি ঠাকুরটা। এই যে প্যান্ডেলের ভিতরটা, ওই যে ঠাকুর, এটাও সুন্দর হয়েছে প্যান্ডেল। ঠাকুর দর্শন করো সবাই সাবধানে, আমি ওদের বলছিলাম এই ঠাকুর দর্শন সাবধানে করবি। আর এই যে আমার মা, মানে উনি তখন পায়ে ওনার ব্যথা খোঁড়াচ্ছে, বলছে আমাকে ছবি তুলে দে, ওনার আবার ছবি তুলে দিতে হবে। চলে এসছি এ ঠাকুর, এটা আছে 4 নম্বরের ঠাকুর। এই প্যান্ডেলটাও দেখো, এই যে গরু চাষ করছে মানে সেরকম একটা দেখাচ্ছে। আর এই প্যান্ডেল দেখতে আমার মা বাবা দুজনে কেউই আসেনি, কেননা ওনাদের সত্যি তখন নাকি পায়ে ব্যথা শুরু হয়ে গেছে, কি বলবো আর, ধারণার বাইরে। যাই হোক, তো আমি আসছি
তৃষা আর সঙ্গীতাকে নিয়ে। আর হচ্ছে গিয়ে দেখো একটা পুচকু বাচ্চা, এই প্যান্ডেলটাও ভালো হয়েছে। এ তখন আস্তে আস্তে ভিড় শুরু হচ্ছে, মানে আস্তে আস্তে বেলাটাও বাড়ছে, ভিড়টাও শুরু হচ্ছে। খুব 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 বাবাই খুব ভালো হচ্ছে, কিন্তু জানো তো কি, লাইটিং থাকলে আরও বেশিই ভালো লাগবে। মানে বারবার একই কথাই বলছি। এই যে এটা হচ্ছে লাস্ট প্যান্ডেল, এইটা হচ্ছে তোমার রাধা কৃষ্ণর কিছু একটা মূর্তি, মানে কিছু একটা বানিয়েছে, মানে বাইরে থেকে লোকজন বলাবলি করছিল। আর এই প্যান্ডেলটা, এই প্যান্ডেলটাও সুন্দর, ঠিক আছে, মানে খুবই 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 সুন্দর। প্রত্যেকটা প্যান্ডেলই আমার ভালো লেগেছে। রানাঘাটের পুজো আমি ফার্স্ট টাইম দেখলাম, আমি এর আগে কোনো দিনও আসিনি আর কোনো দিনও দেখিনি। আর সবাই ভিডিও করছে দেখি এই প্যান্ডেলটায়, খুব ভালো হয়েছে। আর এটা দেখার পরে এই যে দেখো দেখো একটা শিবলিঙ্গ, শিবলিঙ্গকে আবার দুধ দিয়ে স্নান করিয়েছে। আর ভেতরটাতে তখন অনেকটা ভিড় জমে গেছে, দেখতেই তো পারছো, একটু মানে সন্ধ্যা সন্ধ্যা ভাব এসে গেছে। মানে চারিপাশটা এতটা সুন্দর করেছে, মানে কোনটা দেখবো ঠিক বুঝে উঠতে পারছি না। মানে এটা দেখবো না ওই সাইডটা দেখবো, আমি ঠিক বুঝতে পারছি না, আমার তখন মাথায় কাজ করছিলো না। মানে এত সুন্দর একটা প্যান্ডেল, মানে কী বলবো আর। এই দে দাঁড়াও দেখো, এগুলো রাধাকৃষ্ণ দুলছে। এই সামনেই তো আবার কী যেন বলে, কী যেন জন্মাষ্টমী, না 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 না, কী যেন একটা হবে সামনে রাধাকৃষ্ণ, দাঁড়াও দাঁড়াও মনে করতে পারছি না, রাস রাস হবে, রাস ঠিক। এ দেখো মানে চারপাশটা যে দিকটা তাকাবে সেই দিকটা এতটা সুন্দর, এতটা সুন্দর। এবার এই দেখো কী সুন্দর ফুলগুলো, ও মা, আমার তো তখন সত্যি বলছি এখান থেকে বাড়ি যেতে ইচ্ছাই করছিল না, মনে হচ্ছিলো যে এখানেই আমি সারাক্ষণ থাকি, কিন্তু যেতে তো হবে এই বাড়িতে। আর তখন আমি ওই দুটোকে খুঁজে পাচ্ছি না, জানি না ওই দুটো কোথায় চলে গেছিলো। দুটো তো মানে দুটো ফোন নিয়ে একেবারে ব্যস্ত, এতটাই ব্যস্ত যে আমাকে একটু যে ছবি তুলে দেবে সেটা ওদের আর নেই, বলতে পারছি না, ঠিক আছে। দুজনে সেলফি তোলা এতটাই ব্যস্ত হয়ে গেছে, দুজনে মানে সঙ্গীতা আর তৃষা। এই যে মায়ের দর্শন করো, এই ঠাকুরটাও সুন্দর হয়েছে, প্রত্যেকটা ঠাকুরই ভালো হয়েছে। সাইডে ছোট ঠাকুর নিয়ে এসছে, ওটাই হয়তো পুজো করেছে। শেষমেশ বাড়িতে চলে এসেছি সকলে, বাড়িতে এসে সবাই ড্রেসটা চেঞ্জ করেছি। আর আমার শরীরটা এখন খুব খারাপ লাগছে, মানে বাংলা কথায় ভীষণ ঘুম পাচ্ছে, মানে একটু গেছি ঘুরতে, আমার আর কে পায়, লাবণ্য আজকে পুরো মানে হচ্ছে পা এখনই চোখ বুঝে ঘুমিয়ে পড়ে যায়, ঘুমানো যাবে না, এইগুলো তুলতে হবে, এগুলো তুলতে হবে। আর আমার মার বান্ধবী এসছে, মা এখন সিঁড়িতে বক 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 করছে। আর এখন একটু ভাত খাবো, ভাত টাত খেয়ে ঘুমিয়ে পড়বো, সত্যি কথা বলছি আর ভালো লাগছে না। আর ভিডিওটা এখানেই শেষ করছি, আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে হ্যাঁ কেমন লেগেছে ভিডিওটা। গুড নাইট সবাই, খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।